জকিগঞ্জে জন্ম নিয়ে যেসব গুণীজন এই জনপদকে দণ্ড করেছেন তাদের মধ্যে একজন হলেন আল্লামা হাবিব রহমান, যিনি মুহাদ্দিস আব হুজুর নামে সর্বাধিক পরিচিত রয়েছে। আগামী বুধবার এই মাঠে অনুষ্ঠিত হবে বিশাল ইসালের সোহাব মাহফিল। এই সোহাব মাহফিল উপলক্ষে এখন চলছে বিশাল প্যান্ডেল নির্মাণ। রাত পোহালেই সিলেটের জকিগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি বিশাল ইসালের সোহাব মাহফিল। প্রখ্যাত আলেমে দিন হাদিস বিশারদ আল্লামা হাবিবুর রহমানের দ্বিতীয় ইসালে সোহাব মাহফিল অনুষ্ঠিত হচ্ছে উপজেলার রারাই গ্রামের মাঠে। এলাকে নির্মাণ করা হচ্ছে বিশাল আকারের প্যান্ডেল, যেখানে ধর্মপ্রাণ মুসল্লি ও হুজুরের ভক্ত অনুরাগীরা এসে জড়ো হবেন। জিকিরাজকার, বয়ান, দোয়া দরুদ সহ ধর্মীয় কাজে নিজেকে মনোনিবেশ করবেন আগতরা। সোমবার মাঠে গিয়ে দেখা গেছে প্যান্ডেল নির্মাণের কাজ চলছে জোরে সোরে। আল্লামা হাবিবুর রহমান, যিনি মুহাদ্দিস আব হুজুর নামেই ব্যাপক পরিচিতি লাভ করেন দেশ বিদেশে, কালীগঞ্জের ইসামতি দারুল উলুম কামিল মাদ্রাসায় দীর্ঘজীবন অধ্যক্ষের দায়িত্ব পালন করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের বিচার বিভাগীয় সুনামের সাথে কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপমহাদেশের এ প্রখ্যাত হাদিস বিশারদ। ব্যক্তিজীবনে 18,000 কিতাব সংগ্রহ করেছিলেন তিনি। তার মৃত্যুর পর হুজুরের সংগৃহীত কিতাব নিয়ে বাড়ির পাশে গড়ে তোলা হয়েছে বিশাল গ্রন্থাগার। বুধবার সকাল 10টা থেকে পরদিন ফজর পর্যন্ত আয়োজিত ইসালে সোহাব মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করবেন আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি। এবারের ইসালে সোহাব মাহফিলে ফুলতলি বড় সাহেব কিবলা ও অন্যান্য সাহেব জাদাগণ সহ ফুলতলি সাহেব বাড়ির নতুন প্রজন্মের আলামগণ উপস্থিত থাকবেন। এছাড়াও দেশ বিদেশের খ্যাতনামা আলেম ওলামা ও ইসলামিক স্কলারগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মুহাদ্দিস হুজুরের বড় ছেলে মাওলানা আব্দুল আউয়াল হেলাল। তিনি জানান, মাহফিলে আগত সকল মেহমানদের জন্য থাকবে খাবারের ব্যবস্থা, আগতদের গাড়ির জন্য থাকবে পৃথক পৃথক পার্কিংয়ের জায়গা। মুহাদ্দিস সাহেবের ছাত্র, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মাওলানা হেলাল। দেশ এবং বিদেশের বরণ্য আলেম ওলামারা বয়ান করবেন এবং ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে জড়ো হয়ে তারা ইসলামের কিছু শিক্ষা লাভ করবেন। জুনেদ আহমদ চৌধুরী, জকিগঞ্জের রারাই গ্রামের মাঠ থেকে, নিউজ এন্ড বিউজ, সিলেট।